আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে একেবারে ইউনিক এবং খুবই মজার চিকেনের একটি রেসিপি করে দেখাচ্ছে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় চমৎকার খেতে এটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এটা ফ্রায়েড রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে প্রথমেই চিকেন ম্যারিনেট করবো এর জন্য আমি এখানে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছে আর এক টেবিল চামচের মতো দিলাম আদা রসুন বাটা সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এবং টক দই টক দই দিয়েছি আমি তিন টেবিল চামচ এক চা চামচের মতো সাদা কালো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস বড় যদি হয় হাফ নেবেন ছোটো হলে একটি লেবুর রস ব্যবহার করবেন যেহেতু ব্রয়লার চিকেন লেবুর রস এবং টক দই এই দুটো সংমিশ্রণে যদি আপনি চিকেনটাকে ম্যারিনেট করেন তাহলে চিকেনের মধ্যে ব্রয়লার চিকেনের যে একটা স্মেল ওইটা থাকে না ওইটা চলে যাবে বাট আপনারা আপনার পছন্দের যে কোনো মশলা দিয়ে এটা ম্যারিনেট করতে পারবেন আমি অল্প কিছু মশলা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি অর্থাৎ আপনি চাইলে শুধু মরিচের গুঁড়া আদা রসুন লবণ এইটা দিয়েও আপনি ম্যারিনেট করে এই চিকেনটা বানিয়ে নিতে পারবেন মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর এটাকে আবারও একবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিকেন কোট করার জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো এবং মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি এটা যদি আপনাদের কাছে না থাকে শুধুমাত্র লবণ মরিচের গুঁড়া আটা বা ময়দার সাথে মিক্স করে এই ফ্রায়েড চিকেনটা আপনি বানিয়ে নিতে পারবেন চিকেন ভাজার যে তেল সেই তেলটাই কিন্তু আমি প্যানে নিয়ে নিলাম আর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছে আপনি চাইলে এখানে একটু বাটার মিক্স করতে পারেন তেলের সাথে অথবা শুধু বাটার দিয়েও এটা তৈরি করতে পারবেন এতে করে এটার মধ্যে সুঘ্রাণ ক্রিয়েট হয় যেটা জন্য বেশি ভালো লাগে খেতে আর অ্যাড করে দিচ্ছি টমেটো সস যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে টমেটো সসের সাথে আপনি চিলি সস একটু অ্যাড করবেন তাহলে একটু স্পাইসি হবে যেটা বড়োরা খেতে খুব পছন্দ করবে আর বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু টমেটো সস দিয়ে বানাবেন চিকেন ফ্রাই করার সময় ঝালটাও একটু পরিমাণে কম দেবেন আমি কিন্তু দুটো চিকেন ব্রেস্ট ইউজ করেছি যার কারণে মরিচের গুঁড়ো আমি দেড় টেবিল চামচ ইউজ করেছে ঝাল কেমন সেটার উপরেও ডিপেন্ড করে সেটা বুঝে কম বেশি মরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে যে যার স্বাদ মতো ঝাল অ্যাড করে নেবেন আর টমেটো সস দেওয়ার পর চুলার তাপটা একেবারে কম থাকবে তা না হলে কিন্তু এভাবে নেড়েচেড়ে মিক্স করতে করতে সস শক্ত হয়ে যায় চুলা বন্ধ করে আমি অ্যাড করে দিলাম মেওনেস এটা আমার হোম এটা রেসিপি অলরেডি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন যদি এখন এখন মেওনেস আর বিক্রিছেন ভিডিওটি দেখতে পারবেন আমি চুলা বন্ধ করার সাথে সাথে মিওনেস দিয়েছি দ্রুত রেসিপিটা শেষ করার জন্য আপনারা এই কাজ কখনোই করবেন না জাস্ট চুলা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন টমেটো সস এটা যে হিট সেটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা মেয়োনিজ মিক্স করবেন করে সেটার সাথে চিকেন মিক্স করে সার্ভ করবেন তাহলে বেশি ভালো লাগবে গরম থাকতে মেয়োনিজ দিলে কিন্তু কিছুটা সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম থাকতে অ্যাড করেছি এই জন্য যে দ্রুত যেন আমার রেসিপিটা শেষ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ চুলা বন্ধ করে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে আপনি পরিবেশন করবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ফ্রায়েড চিকেনটা কেমন হয়েছে ভিতর থেকে দেখতে কি লোভনীয় লাগছে না অনেক মজার সো অবশ্যই আপনি আপনার পরিবারের জন্য একবার হলেও বানিয়ে দেখবেন